বন্ধুরা, পৃথিবীতে মা বাবা হওয়া সবচাইতে কঠিন কাজের মধ্যে একটা। কারণ আপনি যেভাবে আপনার সন্তানকে ট্রিট করবেন সেভাবেই সে বড় হবে, সেভাবেই সে শিক্ষা লাভ করবে। মা বাবা সবসময় তার সন্তানদের জন্য চিন্তা করে, কারণ বাবা মারা কখনোই সন্তানদের নিয়ে নিশ্চিন্ত থাকতে পারে না। কোনো বাবা মা কাউকে বিয়ে দিয়ে, তার মেয়েকে বিয়ে দিয়ে শান্তিতে থাকে না, আবার বিয়ে না দিতে পারার জন্য তাদের মনে অশান্তি। ছেলে মেয়ে ভালো পড়াশোনায় রেজাল্ট না করতে পারলে তাদের মন খারাপ, ভালোভাবে প্রতিষ্ঠিত না হতে পারলে তাদের মন খারাপ। কিন্তু এই যে ছেলে মেয়ে বা সন্তানদের প্রতি বাবা মার যে চিন্তা, সেটা তারা হয়তো নিজের তরফ থেকে ভাবছেন, কিন্তু সন্তানরা তাদের কীভাবে দেখছে সেটাও একটা বড় বিষয়। আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে, হিন্দু, মুসলিম বা খ্রিস্টানদের ধর্মগ্রন্থে যে অসুর, ডেমন বা শয়তানের উল্লেখ আছে, তারা হয়তো মানুষের মধ্যেই কোথাও বিরাজমান। তো সেই শয়তানের একটা সাক্ষাৎ প্রতিরূপ কারো সন্তানের মধ্যে যদি থাকে, তাহলে কী ঘটতে পারে? এবং আপনি তাকে যতই তার জন্য চিন্তা করুন, তার যতই তার ভালো ভাবুন, সে আপনার জন্য কী চিন্তা করছে সেটা ভাবলেও শিউরে উঠতে হয়। আর সেই রকমই একটা সিরিজ নিয়ে আজকে আলোচনা করব, যেটা আগস্ট 14 নাম, বাংলাদেশের ওয়েব সিরিজ, এবং এটা সত্যি ঘটনা অবলম্বনে 2013 সালের 14ই আগস্টের একটা ঘটনাকে কেন্দ্র করে তৈরি, যেটা সারা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছিল, মানে সবার মনে একটা ভীতি জাগরণ করেছিল। আর এটা বিঞ্জে অ্যাপে অ্যাভেলেবেল আছে, যেটা ইন্ডিয়াতে আপনি দেখতে পারবেন না। তো ডেলি মোশন বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপে হয়তো গিয়ে 6টা এপিসোড দেখতে পারেন, টোটাল 3.5 ঘন্টা সময়। তো আপাতত এই ক্লিপটা দেখে হয়তো আপনারা ঘটনার অনুমান করতে পারলেন যে ঐশী রহমান বলে একটি মেয়ের বাস্তব ঘটনা থেকে এটাকে পোর্ট্রে করা হয়েছে। তো এখানে যে গল্পের মেন ক্যারেক্টার আছে তার নাম হচ্ছে তুষি, এবং তুষি তার বাবা মার সাথে কি করে 14ই আগস্টে, সেটা নিয়েই আপনারা এখানে সিরিজটা দেখবেন। তো এই সিরিজটার যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টের কথা বলি, তাহলে সব থেকে আগে বলতে হয় এর রাইটিং, একটা ক্রিমিনাল মাইন্ড তার কীরকম মাইন্ড সেট আপ, সে কীভাবে তার প্রত্যেকটা পদক্ষেপ নেয়, এবং সেটা কতটা ভয়ঙ্কর বিভীষিকাময় হতে পারে, এবং কতটা চালাকির দ্বারা এবং কুবুদ্ধির আশ্রয় নিয়ে সে প্রতিটা পদক্ষেপ নেয়, সেটা এখানে ভীষণ ডিটেলিংয়ের মাধ্যমে রাইটিং করা হয়েছে। তো স্ক্রিন প্লে খুবই ভালো হয়েছে, এবং একটু লেন্দি, কিন্তু ওই যে ডিটেলিংটা করার জন্য এটা লেন্দি হয়েছে। শেষ এপিসোডটা একটু বড়, 50 মিনিট মতো, বাকি এপিসোডগুলো 34 টু 35 মিনিটসের মধ্যে। তো সেই যে ডিটেলিংটা এখানে ডিরেক্টর এখানে নিজেই লিখেছেন, তো সেটা দুর্দান্তভাবে কাজ তিনি করেছেন এবং লিখেছেন, এবং তার চোখ দিয়ে আপনারা এই ওয়েব সিরিজটা দেখবেন। যে ক্যামেরা তিনি যেভাবে ঘরের মধ্যে দেখিয়েছেন, ক্যামেরার কাজ তেমন বাইরে দেখেছেন, সিনেমাটোগ্রাফি একটা ছোট্ট এই রকম ক্রাইম থ্রিলারে এত ভালো হয়েছে, মানে সত্যি মানে প্রশংসনীয় সিনেমাটোগ্রাফি, স্ক্রিন প্লে এবং ডাইরেকশন, মানে জাস্ট অসাধারণ। মানে এটা আপনি হয়তো দেখতে বসলে একটানা কমপ্লিট করে উঠবেন। এরপরে আসছি অ্যাক্টিংয়ের কথায়। তাশনু বা তিশা, এই নামটা আমি না উচ্চারণ করে পারলাম না, তার কারণ হচ্ছে এর লিড ক্যারেক্টার তিনি। যদিও তিনি একটা নেগেটিভ রোল করছেন, কিন্তু তার যে অ্যাক্টিং পারফরমেন্স এবং ডিরেক্টর তাকে দিয়ে যে কাজ করিয়ে নিয়েছেন, তিনি হয়তো অশ্লীলতার সাহায্য সেভাবে ফন্ট স্ক্রিনের ফন্টে দেখাননি, কিন্তু যেভাবে সেই রোলটাকে প্লে করা, তার মধ্যে যে চোখ মুখের যে এক্সপ্রেশন পরিবর্তন, তাকে যে রকম ডিগ্ল্যামারাইজ করা, এত সুন্দর দেখতে তাশনুবাকে, তো তাকে যেভাবে ডিগ্ল্যামারাইজ করা হয়েছে, আর সেভাবে তিনি যে অ্যাক্টিংটা করেছেন, তার যে মানে চোখে মুখের এক্সপ্রেশন বারবার করে বলতে হচ্ছে, মানে পুরো তার ক্যারেক্টারটার মধ্যে যেন ঢুকে গেছিল। মানে আমি তো বলবো 2020 সালে যত ওয়েব সিরিজ হয়েছে তার মধ্যে আমার তো মনে হয় সেরা অ্যাক্টিং যদি কোনো মহিলা পারফর্ম করে থাকেন, তাহলে মানে এপার বাংলা হোক বা ওপার বাংলা, আমার তো মনে হয় 2020 বেস্ট অ্যাক্ট্রেস তাশনু বা তিশাকেই দেওয়া উচিত। যে মানে দু বাংলা মিলিয়ে যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের কোনো ওয়েব সিরিজ বলা হয়, জাস্ট ফাটাফাটি। বাকিরাও দুর্দান্ত অ্যাক্টিং করেছেন এখানে, শাহিদুজ্জামান সেলিম বলুন, কিংবা শতাব্দী ওয়াদুদ যিনি একজন পুলিশের ভূমিকা পালন করেছেন, তো
তারাও খুব ভালো অ্যাক্টিং করেছেন, এবং যার যত ক্যামিও আছে সবাই নিজের পুরোটা দিয়েছে, খুব ভালো এক্সপ্রেশন এবং মানে একদম রিয়েলিটি জিনিসটাকে অনেকটা মানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই ওয়েব সিরিজটার মাধ্যমে। তো এটা আমি বলবো একটা মাস্ট ওয়াচ ওয়েব সিরিজ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে মানে শুরু থেকে আপনি যখনই এর ইন্ট্রোটাও দেখবেন, এর যে মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই চিলিং এবং পুরো ন্যাচারাল কিছু জায়গায় মানে সত্যি মানে আপনাকে আশ্চর্য করবে, খুব ভালো লাগবে দেখতে। মানে সিকুয়েন্সের সাথে কিভাবে ব্যাকগ্রাউন্ড স্কোর করা হয় সেটা এখানে দেখার মতো। তো আমার দেখা সব থেকে ভালো ওয়েব সিরিজ এখনো পর্যন্ত কিন্তু আগস্ট 14-ই, আর এটাকে আমি দেব 8.5 আউট অফ 10। কিছু জায়গায় মিস্টেক আছে, কিছু ওই কয়েকটা সিন আছে যেখানে মেয়েটি বার্গারকে কাটছে সেখান থেকে যে রংটা বার হচ্ছে, অথবা যেখানে একটা স্বপ্নের সিন আছে সেখানেও যে একটা রক্তের স্রোত দেখানো হচ্ছে, সেখানে কালারের কিছুটা মিক্সড আপ হয়ে গেছে, ওই জায়গাটা ঠিক ভালো লাগেনি, কিন্তু বাকি জায়গায় ঠিকঠাক আছে। আর স্ক্রিন প্লেটা একটু লেন্দি, আর 5টা এপিসোডে করা যেতে হয়তো পারতো। তো সব মিলিয়ে এটা মাস্ট ওয়াচ হিসাবেই আমি রাখবো। আপনারা সিরিজটা দেখুন, ডেলি মোশন অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে, এখান থেকে ইন্ডিয়া থেকে হয়তো এটা দেখা যাবে না, কিন্তু ডেলি মোশন অ্যাপে 6টা এপিসোডই অ্যাভেলেবেল আছে। তো এটা আমি অফিসিয়াল কি আনঅফিসিয়াল সেটা আমি বলতে পারবো না, আমি সেভাবেই দেখেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ওয়েব সিরিজটা দেখুন, এনজয় করুন। গুড নাইট।